বাংলা সিরিয়ালের ক্ষেত্রে নায়িকাদের পাশাপাশি নায়কদেরও বেশ বড় ভূমিকা থাকে নায়ক এবং নায়িকার জুটি যদি হিট হয় তাহলে সেই সিরিয়াল টি পেতে বাধ্য বর্তমানে স্টার জলসাতে সিরিয়াল চলছে যেখানে শুধু নায়ক নায়িকার কেমিস্ট্রি দেখার জন্য টিভি খুলে বসেন দর্শকরা তাই হঠাৎ করে যদি কোনো সিরিয়ালের নায়ক বদলে দেওয়া হয় তাহলে তাতে দর্শকদের মন খারাপ হয়ে যায় স্টার জলসা চ্যানেলের পঞ্চমী সিরিয়ালের নায়ক কিঞ্জল চরিত্রটিকে বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে না ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছিলেন রাজদীপ গুপ্ত সুস্মিতা দে এবং রাজদীপ গুপ্তের জুটি ছবিটিরা দর্শকরা বেশ পছন্দ করছিলেন বিশেষত অগুবধু সুন্দরীর পর কয়েক বছর পেরিয়ে আবার সিরিয়ালে ফিরেছিলেন রাজদীপ কিন্তু তিনি এই সিরিয়ালের শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি এক মাস আগে রাজদীপ সোশ্যাল মিডিয়াতে তার সিরিয়াল ছাড়ার খবর শোনান অন্তিম শুটিং হয়ে যাওয়ার পর সহ অভিনেত্রীদের সঙ্গে কিছু ছবি শেয়ার করে তিনি জানান সিরিয়াল থেকে বিদায় নেওয়ার খবর রাজদীপ বলেন তিনি জানতেন তার চরিত্রটিকে এভাবে মাঝপথে বিদায় নিতে হবে তবে কিঞ্জল চরিত্রটি কিন্তু বাদ নি সিরিয়াল থেকে শুধু নায়কের মুখ বদল হল ধারাবাহিকে দেখানো হয়েছে কিন্তু মৃত্যু হয়েছে পঞ্চমিতার ছেলে তারককে নিয়ে দিন কাটাচ্ছে বিধবার বেশে অপেক্ষা করছে দর্শকদের জন্য ধারাবাহিকের এক অভিনেতা যতদূর জানা যাচ্ছে গল্পে কিঞ্জলের পার্ট এখনো শেষ হয়নি ধারাবাহিকের নায়ক হিসাবে এক নতুন মুখ আনা হবে এই চরিত্রটিতে অভিনয় করবেন যুবরাজ চৌধুরী যাকে এর আগে সান বাংলার সুন্দরী ধারাবাহিকে অভিনয় করতে দেখেছিলেন দর্শকরা এখন রাজ দ্বীপের বদলে নতুন কিঞ্জল হিসাবে যুবরাষ্ট দর্শকদের মন জয় করতে পারেন কিনা সেটাই দেখার পঞ্চমী সিরিয়ালের লড়াই শুরু থেকেই ছিল জি বাংলার রাঙ্গাবৌ সিরিয়ালের বিপরীতে প্রথম প্রথম পঞ্চমী দিতে পারলেও বিগত বেশ কয়েক মাস ধরে ক্রমশ স্লট হচ্ছে বিপরীতে স্লট হতে জিতে নিচ্ছে প্রত্যেক সপ্তাহে বলপে নতুন নায়কের আগমনে টিআরপির এই চালচিত্র বদলায় কিনা সেটাই এখন দেখার তো বন্ধুরা এটা ছিল আজকের সিরিয়াল রিলেটেড আপডেট তো এই আপডেট নিয়ে আপনার মতামত কি তা কমেন্টে জানান আর এরকম আরো নতুন নতুন সিরিয়াল আপডেট পেতে টলিভার্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ